নমস্কার বন্ধুরা আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের বাপের বাড়ির পাড়ে একটা জায়গায় নেমন্তন্ন ছিল ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত ওখানে প্রতি বছরই নেমন্তন্ন থাকে এই বছর আমরা যাওয়ার সুযোগ পেয়েছি এই যে দেখছেন পেছনে মা বাবা কাকিমা বৌদি আর আমার ছেলে ছিল তো এখানে খাওয়া দাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম দুপুরবেলা ওখানে যাওয়ার পর দেখলাম ওরা বেশ গান বাজনা করছে আর গুরুকে দর্শন করলাম অনুকূল ঠাকুরকে দর্শন করার পরেই ওখানে খেতে চলে গেলাম খাওয়ার পথে এই যে দেখুন প্রথমেই দেখতে পাবেন জল পাতা দিয়ে দিয়েছে তারপরেই গরম গরম খিচুড়ি পোলাও আলুর দম চাটনি পাঁপড় পায়েস বোঁদে এই সমস্ত কিছু খাবার আইটেমে ছিল পনির ছিল পোলাওয়ের সাথে কিন্তু সব ভিডিও ক্লিপিংস নেওয়া আমার হয়নি তবে বেশ সুন্দর খাওয়া দাওয়া করলাম করে জমিয়ে খাওয়া দাওয়া করার পর তারপর আমরা সবাই মিলে আনন্দ করতে করতে হাসি ঠাট্টা করতে করতে বাড়ি চলে এলাম কিছুটা ভিডিও নিতে পেরেছি এত ভিড় ছিল পরে আবার ডিটেলে এই রকম ধরনের ভিডিও দেখাবার চেষ্টা করব। টাটা বাই আপনারা সবাই গুরু পূর্ণিমার দিন কে কী করলেন পারলে জানাবেন যাই হোক এই যে কষা আলুর দমার খিচুড়ি দিয়ে শেষ করছি আজকে ভিডিওটা টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন